ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে আবারও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি এসেছে। তোমরা যারা ব্যাংকিং জবের প্রতি ইন্টারেস্টেড রয়েছো এবং ব্যাংকিং জবের জন্য প্রিপারেশান করছো, ইয়েস, তোমাদের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নিয়ে এসেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। ইয়েস, প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখলে কী কী ফায়দা তোমাদের হতে পারে। প্রথমত, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যখনই পারমানেন্ট এমপ্লয়ি নিয়োগ করবে তখন তোমাদেরই প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। প্রথম প্রায়োরিটি বলতে মোস্ট প্রায়োরিটি তোমাদেরই দেওয়া হবে। তাছাড়াও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ছাড়াও অন্যান্য যে ন্যাশনালাইজড ব্যাংক বা রুরাল ব্যাংকগুলো রয়েছে, যখনই তাদের পারমানেন্ট এমপ্লয়ি নিয়োগ করবে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। কেন, সব ব্যাংকেরই ওয়ার্ক সেম, কাজকর্ম সেম। সুতরাং তুমি একটি ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ করে রাখলে যে কোনো ব্যাংক থেকে তুমি ব্যাংকের পারমানেন্ট এমপ্লয়ি নিয়োগের সময় তুমি প্রেফারেন্স পাবে। সুতরাং তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি। এবং আরেকটি কথা বলে দিই, এখানে কিন্তু ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে, যদিও কম ভ্যাকেন্সি রয়েছে, বাট ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। এবং তুমি ত্রিপুরাতেই ট্রেনিং, এক বছরের ট্রেনিং হচ্ছে, ত্রিপুরাতে ট্রেনিংটা সেরে নিতে পারবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন হচ্ছে, তাও ত্রিপুরাতেই লিখিত পরীক্ষা দিতে পারবে। সুতরাং একটি অলওভার একটি ভালো অপরচুনিটি রয়েছে। চলো আমরা ডিটেলস আলোচনা করছি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, এসএসসি, এমটিএস, সিজিএল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, ডেন্টাল কলেজ, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, রেলওয়ে, এনটিপিসি, এসএসসি জিডি, রেলওয়ে, আরপিএফ, আমাদের কাছে ফুল কমপ্লিট স্টাডি মেটেরিয়ালস, আপডেটেড স্টাডি মেটেরিয়ালস রয়েছে। তোমরা এটাও জানো যে কর্মবার্তা সবসময় আমাদের স্টাডি মেটেরিয়ালস কতটুকু ডেভেলপ করা যায় সেটার উপরে আমরা ফোকাস করে থাকি। সেই কারণে দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা এতটা হাই। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আজকের মূল নোটিফিকেশানে আমরা আসছি। নোটিফিকেশানটি বেরোয়েছে গতকালকে 28/8/2024। এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, যেখানে সর্বমোট অল ওভার ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি রয়েছে কতটা, 550টা ভ্যাকেন্সি রয়েছে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ইম্পর্ট্যান্ট যে তোমাদের ডেটসগুলো রয়েছে সেটা দেখিয়ে দিই। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যা স্টার্ট হবে 28/8/2024 থেকে এবং লাস্ট ডেট 10/9/2024। তোমাদের টেন্টেটিভ যে এক্সামের মাধ্যমে সিলেকশন হবে, এক্সাম ডেট 22/9/2024। এর আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে কনফার্ম করে দেবে ওরা, ঠিক আছে। চলো এখন আমরা এখানে দেখো, তোমরা অল স্টেট অনুসারে তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। ইয়েস, এখানে তোমাদের অল স্টেট অনুসারে ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে তুমি, আমরা ত্রিপুরার ভ্যাকেন্সিটা কয়টা দেখে নিচ্ছি। দেখো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে, ইয়েস, প্রথমে তোমাদেরকে বলছি ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কম রয়েছে, শুধুমাত্র 2টা ভ্যাকেন্সি রয়েছে। বাট তোমরা নিরাশ হবে না যে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, মানে ভ্যাকেন্সি বাড়তে পারে, ঠিক আছে। কেন, প্রিভিয়াস ইয়ারগুলোর রেকর্ড থেকে আমরা বলছি যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে, তাও জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে, বাট এসসি এসটিরাও কিন্তু এই 2টি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সর্বমোট অল ওভার ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি রয়েছে 550টা ভ্যাকেন্সি রয়েছে। আবারও বলছি, নিরাশ হবে না, যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই আবেদন করবে, ভ্যাকেন্সি বাড়তে পারে। এজ লিমিট কত লাগবে দেখো, তোমাদের 1/8/2024 হিসাবে এজ হিসাব হবে। এখানে বয়স লাগবে 20 বছর থেকে 28 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এসসি এসটি যারা রয়েছে 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, কোনো নাম্বারের কোনো প্রয়োজন নেই। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন থাকলে তুমি আবেদন করতে পারবে। এসসি এসটিরা যে বয়সের ছাড় রয়েছে সেটা তোমাদেরকে বললাম, এবং পার্সোনাল ডিজেবিলিটি যারা রয়েছে তোমাদের জন্য 10 বছরের কিন্তু
এজের রিল্যাক্সেশনটা রয়েছে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের এখানে আমি বলে দিলাম যে স্টাইপেন্টটা, স্টাইপেন তোমরা কত পাবে দেখো, এক বছরের তোমাদের ট্রেনিং হচ্ছে 1 ইয়ার্স অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। সেই ট্রেনিংয়ের দৌরান তোমরা মেট্রো সিটি থেকে যারা বিলং করো 15,000 টাকা পাবে, যারা আরবান সিটি থেকে বিলং করো 12,000 টাকা পাবে, যারা সেমি আরবান বা রুরাল এরিয়া থেকে বিলং করো তোমরা 10,000 টাকা স্টাইপেন পেয়ে যাবে, ঠিক আছে। চলো তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশানটা অনলাইন সিলেকশন প্রসেস, আচ্ছা দেখি সিলেকশন প্রসেস আমি বললাম লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষা হচ্ছে। তার সিলেবাসটা তোমরা দেখে নাও, সিলেবাসটা হলো কি জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকবে 25 নম্বর, এবং জেনারেল ইংলিশ 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 25 নম্বর, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থাকবে কি 25টি কোশ্চেন, একটি কোশ্চেন প্রত্যেকটির মান 1 করে 25 নম্বর, এবং কম্পিউটার ওর সাবজেক্ট নলেজ থাকবে 25টি কোশ্চেন 25 মার্ক। তার জন্য আমাদের কাছে সিলেবাস নোট রয়েছে, যদি চাও নিতে পারো। সর্বমোট 100টি কোশ্চেন থাকবে, তার জন্য 100 মার্ক থাকবে, এবং সময় পাবে তুমি 90 মিনিট, মানে 1.5 ঘন্টা সময়তে তোমাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষা যখন তুমি পাস হবে সিলেকশন হওয়ার পরে তোমাকে একটি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু সবার জন্য হবে না, যাদের 10th এবং 12th মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ, যদি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, বাংলা যদি তোমার 10th এবং 12th এর মধ্যে বোর্ডের পরীক্ষার মধ্যে সাবজেক্ট থাকে তাহলে তোমাকে সেই পরীক্ষাটা দিতে হবে না, যদি না থাকে তাহলে তোমাকে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে। তারপরে তোমাদের হবে কি ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট, তোমাকে অ্যাপয়েন্ট দেওয়া হবে এবং তোমার সেই ওন স্টেটেই তোমাকে ট্রেনিংটা দেওয়া হবে, ঠিক আছে। এক্সাম সেন্টারও কিন্তু তোমাকে ত্রিপুরা থেকে হলে আগরতলা এক্সাম সেন্টার থাকছে, এবং এক বছরের ট্রেনিং তুমি ত্রিপুরাতে করতে পারছো, ঠিক আছে। অ্যাপ্লিকেশান তুমি কীভাবে করবে, অ্যাপ্লিকেশান এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশানটা সেরে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের ডেমোটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং এই যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে। চলো অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের সর্বমোট ফি লাগবে PWD ক্যান্ডিডেটদের 742 টাকা ইনক্লুডিং GST, এবং ফিমেল SC/ST লাগবে 708 টাকা ইনক্লুডিং GST, এবং জেনারেল OBC/EWS লাগবে 944 টাকা ইনক্লুডিং GST। আশা করি তোমাদের বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে আবারও বলবো আবেদন করে নেবে, ভালো হবে। কেন ভালো হবে দেখো, এক বছরের ট্রেনিং ত্রিপুরাতেই তুমি সেরে নিচ্ছ, এক বছরের ট্রেনিং দৌরান কিন্তু তুমি অন্যান্য জবের প্রিপারেশান করতে পারছো, তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। ট্রেনিংটা সারো, মান্থলি একটা স্টাইপেন্ডও পাচ্ছ, প্লাস অন্যান্য এক্সামের প্রিপারেশান করো না, কোনো সমস্যা তো নেই। তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি, যে কোনো ইনফরমেশান যে কোনো হেল্প হোক আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। এবং আমি এতটুকু বলছি, সঠিক দিশায় প্রিপারেশান করো, আমি যেতটুকু পারি কর্মবার্তা অনলাইন তোমাদের যেতটুকু পারি এতটুকু তোমাদেরকে হেল্প করবে, এটা তোমাদেরকে আমরা প্রমিস বলতে পারি, ঠিক আছে। এবং বিভিন্ন আপডেটের জন্য নতুন দর্শকে দেখলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, দেখো টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন ইনফরমেশান সবার প্রথমে তুমি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে নেবে। আর এই যে নোটিফিকেশানটা তোমরা ভালো করে রিড করে নেবে অ্যাপ্লাই করার আগে, সেটাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আবারও বলছি, ভালো করে প্রিপারেশান করো, এবং আমাদের নোটগুলো যদি তোমরা নিতে চাও, যে এক্সামের নোটগুলোর কথা আমি প্রথমে বললাম আমাদের কাছে রয়েছে, অল এক্সামের নোটেই অলমোস্ট রয়েছে, ভালো রেসপন্স পাবে, কারণ আমরা সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের দিকে আমাদের চেষ্টা থাকে, কতটুকু তোমাদেরকে বেটার থেকে বেটার আমরা কমন দিতে পারি, সেটা আমাদের রেপুটেশনের ব্যাপার, ঠিক আছে। চলো আর কথা বলছি না, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।